কয়েদি নাম্বার এক, জিয়া আরফানাস্টার দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ এবং তারেক রহমান সহ বাকি আসামিদের দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার পুরনো ঢাকার বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতের পাঁচের বিচারক ডক্টর আখতারুজ্জামান খালেদা জিয়ার উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ের পরপরই আদালত থেকে তাকে নিকটবর্তী নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে কারা রেজিস্টারে খালেদা জিয়ার নাম এন্ট্রি করা হয়, তাকে কয়েদি নাম্বার এক দেওয়া হয়। এখান থেকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর কোনো বন্দি রাখা হয়নি। খালেদা জিয়ার রায় ঘিরে সম্প্রতি দুটি কক্ষ সংস্কার করা হয়। রায়ের পর একমাত্র বন্দি হিসেবে তাকে এখানে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কারা কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যেহেতু এই বিশেষ কারাগারে একজন মাত্রই বন্দি খালেদা জিয়া, তাই সব আনুষ্ঠানিকতার পর রেজিস্ট্রেশনের শেষে কারানীতি মেনে বৃহস্পতিবার রাতেই তাকে কয়েদি নাম্বার এক দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বলেছিলেন, খালেদা জিয়াকে কয়েদি নাম্বার দেওয়া হবে কিনা জানি না, তবে কারাগারে রেজিস্ট্রেশনের পর তাকে একটি ফাইল নম্বর দেওয়া হতে পারে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা জেলা সুপার জাহাঙ্গীর কবির বলেছেন, কারাগারে সব ঠিকঠাক রয়েছে। সকালে কারা কর্তৃপক্ষের দেয়া নাস্তা করেছেন। খালেদা জিয়া জেল কোড মেনে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালের 3 জুলাই জিয়া আরফারেন্সটা 2,10,71,643 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2010 সালের 5 আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন আর রশিদ। 2014 সালে 19 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। জিয়া আরফারেন্সটার দুর্নীতি মামলার কার্যক্রম শেষ হয় 236 কার্যদিবসে। 32 জন সাক্ষ্য দিয়েছেন। 28 দিন ধরে আসামি খালেদা জিয়া 342 ধারা জবানবন্দি দিয়েছেন আর 16 দিন তার পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্যসচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। শেষের 2 জন মামলার শুরু থেকেই পলাতক। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।